ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দৈনিক সংক্রমণের নিরিখে দ্বাদশ দিনেও বিশ্বে শীর্ষে ভারত। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 27 লক্ষ পার, মৃতের সংখ্যা পেরল 51 হাজারের গণ্ডি। এই উদ্বেগের মধ্যেই আশার আলো, দেশে কমছে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। করোনায় ভারতে আক্রান্তের সংখ্যা 27 লক্ষ ছাড়ালো, মৃত্যু পেরল 51 হাজারের গণ্ডি। সংক্রমণে ফের একবার বিশ্বে 1 নম্বরে ভারত। তবে এই উদ্বেগের মধ্যে আশার আলো, ভারতে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ক্রমাগত কমছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় আক্রান্ত 55,079 জন, সোমবার সংখ্যাটা ছিল 57,982, রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 63,489। সংক্রমণের সঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমতে শুরু করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 876 জনের, সোমবার সংখ্যাটা ছিল 941, রবিবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল 944। তবে পরিসংখ্যান এও বলছে, আমেরিকা ও ব্রাজিলে যেভাবে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমতে শুরু করেছে, সেই তুলনায় ভারতের সংখ্যাটা কমছে না। তাই দৈনিক সংক্রমণের নিরিখে দ্বাদশ দিনেও বিশ্বে শীর্ষে ভারত। ভারতে গত 24 ঘন্টায় সংক্রমিত 55,079 জন, আমেরিকায় আক্রান্ত 33,736, ব্রাজিলে সংক্রমিত হয়েছেন 19,373 জন। সংক্রমণের মতো দৈনিক মৃত্যুর নিরিখেও সবাইকে ছাপিয়ে বিশ্বে 1 নম্বরে ভারত। গত 24 ঘন্টায় ভারতে 876 জনের মৃত্যু হয়েছে, ব্রাজিলে দৈনিক মৃত্যুর সংখ্যা হল 684, আমেরিকায় গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 434 জনের। এবিপি আনন্দ।